আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তো পরীক্ষা করেন, কতভাবে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করেন? আল্লাহ সুবহানাহু তাআলা বিভিন্নভাবে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের পরীক্ষা করে থাকেন। যেটা আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু তাআলা অভাব দিয়ে মানুষের পরীক্ষা করে থাকেন, মানুষকে অসুস্থতা দিয়ে পরীক্ষা করে থাকেন, মানুষকে না খাইয়ে পরীক্ষা করে থাকেন, বিভিন্নভাবে আদার সাইড আল্লাহ সুবহানাহু তাআলা বিভিন্নভাবে পরীক্ষা করে থাকেন। এই পরীক্ষাগুলো আসার পরে আমাদের কী করা উচিত? আমাদের আল্লাহ সুবহানাহু তাআলার উপরে ভরসা করে থাকা উচিত, আল্লাহর সুবহানাহু তাআলার উপরে ধৈর্য ধারণ করা উচিত। পরীক্ষা আসবে, যেমন এক্সাম্পল আপনাকে দিচ্ছি, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম একটু নবীর যদি একটু এক্সাম্পল দিই তাহলে আমাদের বোঝাটা একটু সহজ হয়ে যায়। ইব্রাহিম আলাইহিসসালামকে কীভাবে পরীক্ষা করলেন, কতগুলো পরীক্ষা করেছেন, কিন্তু যতগুলো পরীক্ষা তাকে করেছিলেন প্রত্যেকটা পরীক্ষায় তিনি ফার্স্ট ডিভিশনে পাশ করেছিলেন। নর্মাল কোনো পাশ নয়, তিনি স্কলারশিপে পাশ করেছিলেন। স্কলারশিপ বললে ভুল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী ইব্রাহিমকে পরীক্ষা করলেন, দেখেন সন্তান হয় না, তিনি রব্বি হাবলি মিনাস সলিহিন পড়তেই থাকলেন, ধৈর্য হারা হলেন না। সন্তান হয় না, এটাও কিন্তু একটা বিপদ, এটাও একটা বালা মুসিবত, সন্তান হয় না। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর উপরে ভরসা করে তিনি দোয়া করতে থাকলেন। 86 বছর যখন হয়ে গেল তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে বৃদ্ধ বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তোমাকে একটা সুন্দর পুত্রের সুসংবাদ দিয়ে দিলাম। তারপরে দেখা গেল সন্তান আসলো, আসার পরে আবার পরীক্ষা শুরু হয়ে গেল। তাকে মক্কা মুকাররমায় বালুময় একটা এলাকায় মরুভূমিতে প্রান্তরে তুমি রেখে আসো, সেখানে রেখে আসলে নবীদের জীবনে তারা যত পরীক্ষা দিয়েছেন, বিশেষ করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, যদি দেখতে পাই অসংখ্য পরীক্ষা তিনি দিয়েছেন এবং সফলতা অর্জন করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য, জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার গলি থেকে কুঙ্কু আহমেদ বলছি। জি, প্রশ্ন করুন। আমি শুনতে চাচ্ছি যে আমরা যে দোয়া ফাতিমি পড়ি 33 বার করে, যেটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, সেটা কি 5 ওয়াক্তেই ফরজ নামাজে পড়েই পড়ব না শুধু মাগরিব আর ফজরে পড়ব? জি, এটা 5 ওয়াক্ত ফরজ সালাতের পরেই এই তাসবিহগুলো 100 বার মিলিয়ে আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ। শুকরান জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক, একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, দেখছিলেন বিআরবি কেবল নিবেদিত ইসলামী জীবন জিজ্ঞাসা, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।